লক্ষ্মীপুরবাসীর চিকিৎসা সেবা নেয়ার একমাত্র ভরসাস্থল এই হাসপাতালটি। তবে অব্যবস্থাপনা ও চিকিৎসক সংকটের কারণে এখানে আসা রোগীরা ঠিকমতো চিকিৎসা পাচ্ছে না, আর নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ দেখারও যেন কেউ নেই। ২০০৭ সালে 50 শয্যা থেকে হাসপাতালটিকে 100 শয্যায় উন্নীত করা হয়। এরপর অবকাঠামো নির্মিত হলেও 50 শয্যার জন্য যে জনবল থাকার কথা ছিল তাও এখন নেই। অনিয়ম ও স্বেচ্ছাচারিতা তো রয়েছেই। চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের প্রায় সময় পড়তে হয় এক শ্রেণীর অসাধু কর্মচারী ও দালালদের খপ্পরে। ভর্তির ফিস সরকারিভাবে নির্ধারণ আছে 10 টাকা, 8 থেকে 10 টাকা, কিন্তু আমরা 50 টাকা দিলেও আমাদের ছবি দিকে তাকায় থাকে। এখানে নামা যে টিকিটটা ওটাকে 1 নম্বর উনি 20 টাকা দিয়ে আইমানিকে 20 টাকা দিয়ে ঘরে ঢুকে দিচ্ছে, আমার রোগী এখনো ঢুকায়নি। হাসপাতালের আবাসিক চিকিৎসক খোরশেদ আলম বিষয়গুলো এড়িয়ে গেলেও ভারপ্রাপ্ত সিভিল সার্জন চিকিৎসক সংকটের কথা স্বীকার করেছেন। তিনি বলেছেন, ডাক্তার ও নার্স সংকট সহ অন্যান্য বিষয়গুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, অন্যান্য অভিযোগগুলো ক্ষতি দেখা হচ্ছে। বিশেষভাবে চিকিৎসক সংকটের জন্য আমাদের হাসপাতালের যে সেবা প্রদান করা দরকার, যে সেবা উন্নত মানের যে সেবা দেওয়া প্রয়োজন সেটা আমরা দিতে পারছি না, ব্যাহত হচ্ছে। অভিযোগ আছে আমাদের হাসপাতালে কর্মরত চতুর্থ কিছু কর্মচারী অসাধুভাবে কোনো কোনো রোগীর কাছ থেকে পয়সা আদায় করার চেষ্টা করে। আমরা সুনির্দিষ্ট অভিযোগ পেলে আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। হাসপাতালটিকে খুব দ্রুত চিকিৎসা সেবার উপযোগী করে গড়ে তুলতে সরকারের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী। ফরিদুর রহমান, বৈশাখী নিউজ।